সাত ভাই চম্পা। আমন্ত্রণ জানাচ্ছি ডেকো প্রেজেন্স যে রাধে সে চুলো বাঁধে অনুষ্ঠানে। যারা রেগুলারলি আপনার এই প্রোগ্রামটি দেখছেন তারা জানেন আমাদের এপিসোডটি সাজানো হয় দুটো সেগমেন্ট নিয়ে, বিউটি সেগমেন্ট এবং কুকিং সেগমেন্ট। এবং প্রত্যেক এপিসোডেই আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকেন একজন সেলিব্রিটি গেস্ট। আজকে যিনি উপস্থিত আছেন তিনি একজন মডেল এবং উপস্থাপিকা। আমরা আমন্ত্রণ জানাচ্ছি বেনজির ইশরাতকে। বেনজির কেমন আছো? ভালো। কেমন আছো? এই তো বস। নামটা শুনি খুব ভালো লাগে, কেন জানি নিজের নাম শুনে। হ্যাঁ, স্পেশালি এত পছন্দের একটা মানুষের থেকে। আমানড আমানড, কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগছে তোমাকে। আমি ট্রাই করেছি একজন সুন্দরীর পাশে আর একটু কিভাবে ভালো লাগানো যায়। তাই তোমাকে দেখে কেমন জানি খুব স্নিগ্ধ, খুব সুদিং, মানে সবাই তো খুব কালারফুল ব্রাইট কালার পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা। এবং তোমার মেকআপ এরকম হয়েছে, খুব সুদিং। বলো তোমার রিসেন্ট কিছু কাজ সম্পর্কে তুমি যদি কিছু বলতে চাও অডিয়েন্সকে। রিসেন্টলি আমার একটু ব্রেক গিয়েছে, বিকজ আমার বিয়ের প্রোগ্রাম টোগ্রাম সব কিছু মিলিয়ে। আচ্ছা, সো আমি বিয়ে করেছি রিসেন্টলি। ওকে, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। সো বিয়ের প্রোগ্রামের আগে অনেকগুলো রেকর্ডেড প্রোগ্রাম, যেগুলো হচ্ছে গিয়ে আমি একটা ব্রেক নিতে চাচ্ছি, যে এক দেড় মাসের রেকর্ডেড প্রোগ্রামগুলো আমি ডান। সো এখন একটু আমি রেস্ট নিচ্ছি। আচ্ছা আচ্ছা, তার মানে তুমি মিস করছো, তুমি ক্যামেরা মিস করছো, মেকআপ মিস করছো, তাই না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হ্যাঁ, আসলে তাই। আমরা যারা ইউজ টু তারা দেখা যায় যে আমি অনেকের সাথে কথা বলেছি, অনেক সময় ওরা বলেছে কাজ করতে করতে টায়ার্ড হয়ে যায় ঠিকই, কিন্তু আবার লং ব্রেক নিলে ক্যামেরা মিস করে, কেমন জানি ভিতরের আত্মাটাকে খুঁজে পাওয়া যায় না। একদম তাই, মনে হয় যে আমি ডিটাচড আমার কোন একটা, আমার কোন একটা অংশ থেকে। এই টাইমটাকে এনজয় করছি। হ্যাঁ, তা তো নিশ্চয়ই, তা তো নিশ্চয়ই। তো আমাদের প্রোগ্রাম সম্পর্কে একটু কথা বলি এখন। আমার প্রোগ্রামের নামটা খুব ভালো লেগেছে কিন্তু, ফার্স্ট অফ অল, যে রাধে সে চুল বাঁধে। চুল ভালো বাঁধতে পারি, রাধাটা নিয়ে একটু কনফিউজড। এটা তো আসলে শুধু চুল বা রান্না, এক্স্যাক্টলি, এটা মেটাফরিক না। এক্স্যাক্টলি, মানে যারা কাজ করে তারা আসলে সবই করতে পারে যদি চায়। সেটাই তো, চলো আমরা প্রোগ্রাম শুরু করি। আমাদের তো দুটো সেগমেন্ট, তুমি নিশ্চয়ই জানো, একটি বিউটি যেখানে তোমার এই সুন্দর সুন্দর লম্বা চুলগুলো নিয়ে একটু এক্সপেরিমেন্ট করা হবে, আর একটাতে তুমি আমাদেরকে রান্না করে খাওয়াবে কোন একটা রেসিপিতে, আমাদের কেক আপ আর কোন একটা রেসিপিতে। আমন্ত্রণ জানাচ্ছি সোনালিস এইচ ডি মেকআপ স্টুডিও অ্যান্ড স্যালুনের হেয়ার স্টাইলিস্ট জেমিকে। জেমি, চলে আস। এমনি তো খুব সুন্দর চুল, কি করবে বলো তো? আমি না খুব ভয় থাকি যখন কেউ আমার আসলে চুল নিয়ে এক্সপেরিমেন্ট করে। আমি এর জন্য নিজে একা একা ইউটিউব দেখে হেয়ার স্টাইল শিখে ফেলেছি, তাই না? যেন মানে চ্যানেলগুলোতে যেটা করা হয় যে আমি খুব ফাঁকিবাজি করি। আচ্ছা, আমাদের যারা মেকআপ এত সুন্দর চুল, কিছু করতে হয় না কিন্তু, ছেড়ে দিলেই হয় না? মাঝে মধ্যে বলে কি, আমি চুল যদি একটু বেশি সামনে চলে আসে বলে চুলই দেখা যায় আর কিছু দেখা যায় না, চুল সব পিছনে দাও। এই চুল তো দেখতে পারাটা ভাগ্যের। এত সুন্দর চুল কিভাবে মেইনটেইন করো বলো তো? আমি কোনো কিছুরই যত্ন নেই না, স্কিনের কোনো যত্ন নেই না, শুধু চুলের একটু যত্ন নেই। সেটা কি? তেল দেই। কি তেল? তেলের মধ্যে, এটা যে কোনো তেল হতে পারে, তেলের মধ্যে আমি মেথি আর আমলকিটা জাস্ট রেখে দিই, এটা এক মাসের মতো থাকে। আচ্ছা, আই গেস আমার মনে হয় এটাতে কিছু উপকার হয়, তাই না? নিশ্চয়ই হয়, আমরা দেখতে পাচ্ছি উপকার হয়। আর আমার কোনো স্প্রে দিলে বা কোনো পাফ করা হলে বাসায় গিয়ে যদি আমি চুলে তেল না দেই আমার রাতে ঘুম আসে না। তার মানে তুমি যখন চুলটা স্টাইল করার পরে বাসায় গিয়ে খোলো তখন তেল ইউজ করো, তাই তো? তোমার এমনিতে কোন ধরনের স্টাইল, মানে খোলা ছাড়া কোন ধরনের স্টাইল তোমার মনে হয় যে তোমার চেহারার সঙ্গে বেশি যায়? আমি অনেক সময়, আমি যেহেতু বেশিরভাগ ওয়েস্টার্ন ড্রেস পরি, আমি এক পাশ করে বেনি করি। আচ্ছা, এটা বেনি করতে আমার খুব ভালো লাগে। এটা নিজেই করতে পারো? হ্যাঁ। আর মেকআপও তো তুমি নিজেই করো নিশ্চয়ই? হ্যাঁ, মানে পারি না, নিজে করে অতটা পারি না, বাট হয়তো খুব ভালো লাগে দেখতে। না না, দেখতে অবশ্যই সুন্দর লাগে। এখন তো সুন্দর লাগছে, তুমি নিজে করেছো না মেকআপ? হ্যাঁ, ভীষণ সুন্দর লাগছে।
আসলে আমার আয়নায় বেশিক্ষণ বসে থাকতে ইচ্ছে করে না, আমার কথা তাড়াতাড়ি মেকআপ নিয়ে চলে যাই। আমার চুল কার্ল করতে অনেক বেশি পছন্দ। কিন্তু তোমার চুল কার্ল করতে অনেক সময় লাগার কথা, অনেক লম্বা চুল, এক ঘন্টা লেগে যাওয়ার কথা, মাঝে মাঝে আরো বেশি। কিন্তু আমি না কেন জানি কিছু ফাঁকিবাজি কিছু হেয়ার স্টাইল পারি যেটা আমার তাড়াতাড়ি হয়ে যায়। তাই? হ্যাঁ, প্র্যাকটিসের ব্যাপার, হয়তো করতে করতে হয়ে গেছে, চেঞ্জ হয়ে যাচ্ছে চেহারাটা। খোলা চুলে একরকম ছিল, এখন আরেকরকম হয়ে যাচ্ছে। কিন্তু আমার কেন জানি আমাকে খোলা চুলই পছন্দ। আমার তো এখন ওই যে এখন যেটা করা হয়েছে এতটুকু এতটুকু ভালো লাগছে। এত কষ্ট করে একটা মানুষ আমাকে নতুন লুক দিচ্ছে, অ্যাপ্রিশিয়েট করতেই হবে। তোমার উপস্থাপনা আসার গল্পটা শুনি, মানে কিভাবে আগ্রহটা হওয়া নাকি হঠাৎ করে একদমই হঠাৎ করে একটা বেসরকারি চ্যানেলে আমাকে তারা বলেছিল যে তুমি কি এরকম একটা ফ্যাশন আর লাইফস্টাইল প্রোগ্রামে মডেল হবে। তোমাকে দেখলো কোথায় প্রথমে? আমি একটা র‍্যাম্প দিয়ে আমার স্টার্ট, তখন আমার র‍্যাম্প দিয়ে স্টার্ট ক্লাস 9 এ। আচ্ছা, সো আমি সেই টাইমে একদম ছোট ছিলাম, বাট ভাগ্যক্রমে আমার হাইটটা মানে এক্স্যাক্ট সেম ছিল। হ্যাঁ হ্যাঁ, সো ওইভাবেই স্টার্ট আস্তে ধীরে, পরে আসলে ভাবে কাজ করা হয়নি, মাঝে মাঝে দুই একটা র‍্যাম্পে হাঁটা হয়েছে। হঠাৎ করে কিভাবে জানি আসলে উপস্থাপনা চলে আসে, আমাকে বলো তুমি পারবা? হ্যাঁ পারবো, আমি জানতামও না কিভাবে মেকআপ নিতে হয়। উইদাউট মেকআপ আমার ফার্স্ট শট, মানে ফার্স্ট এপিসোড আমার উইদাউট মেকআপ। এটা কত বছর আগের কথা? এইটা 2011-12। মানে একদমই কোনো হোমওয়ার্ক এবং প্রিপারেশন ছাড়াই তুমি করে দিলে এবং সেটা সবার ভালো লাগলো, তাই তো মনে হয়? হ্যাঁ, সে কারণে তুমি আজকে এখানে। আসলে আমার কাজ দেখতে আমার মোটেও ভালো লাগে না, সো আমি আসলে জানি না। না আসলে তোমার ভালো না লাগলেও মানুষের ভালো লাগে নিশ্চয়ই। অভিনয় করার ইচ্ছা নেই? অভিনয় আপু আপনাদেরটা দেখতে অনেক ভালো লাগে, করতে ইচ্ছা নেই। আমি আসলে চাই আপনাদের মতো হিরোইনদের ইন্টারভিউ নিতে অলওয়েজ। ও জেমি, কি অবস্থা শেষের পথে? ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। অনেক কষ্ট করেছে কিন্তু, কিন্তু তারপরও তোমার যে পরিমাণ চুল সেই তুলনায় কিন্তু কম সময় লেগেছে ওর। আর তোমার হাইলাইটসগুলো পেছনে ভীষণ ভালো লাগছে, একদম শাইন করছে। আমি জীবনে যে পরিমাণ চুলে কালার করেছি, চুলে মানে এক্সপেরিমেন্ট করেছো, সেই পরিমাণ ড্যামেজ একটুও হয়নি? না না হয়েছে, কারণ হাইলাইটস করলে অনেক ডাল হয়ে যায় চুল। আমি একা একা বাসায় চুলে কালারও করি। বাবা, তাই? তুমি স্টোন গুলো দেখেছো তোমার কানের দুলের সাথে? একদম ম্যাচ। থ্যাংক ইউ জেমি আপু, তুমি বাসায় কি ট্রাই করতে পারবে? আমার মনে একটু বেশি কঠিন এটা, আসলে পিছনে হাত তো আসলে এভাবে দাও কঠিন, তোমাকে সোনালিজেই যেতে হবে যদি এটা কখনো করতে চাও। এক্স্যাক্টলি, যাও ইনশাআল্লাহ। ওকে, দেখো প্রেজেন্স যে রাধে সে চুল বাঁধে অনুষ্ঠানে এখন নিচ্ছে একটা ছোট্ট ব্রেক, ফিরে আসছি খুব শিগগিরই, কোথাও যাবেন না, ফিরছি আমরা কুকিং সেগমেন্ট নিয়ে। ফিরে এলাম ডেকো প্রেজেন্স যে রাধে সে চুল বাঁধে অনুষ্ঠানে কুকিং সেগমেন্টে। আমাদের সঙ্গে রয়েছে বেনজির। দেখি বেনজির আমাদের কি রান্না করে খাওয়াবে, কি প্রিপারেশন আজকে তোমার? ওয়েল, আজকে আমরা করব মাংসের কাঠি কাবাব। মাংসের কাঠি কাবাব? আচ্ছা, বিফ রয়েছে না? এক্স্যাক্টলি, এটা বিফ রয়েছে, আমরা চিকেন দিয়েও যদি পারি আমরা করতে পারি। আচ্ছা, আমি খুব বিজ্ঞের মতো কথা বলছি যদিও আমি বিজ্ঞ না, কেউ জানে না। ওকে, এখানে 250 গ্রাম মাংসের কিমা আছে। সো এখানে আছে পেঁয়াজ, ধনিয়া পাতা, টমেটো, গাজর, এখানে কাঁচামরিচ, এখানে হচ্ছে কি লবণ। ওকে, আমাদের কাছে আপু 250 গ্রাম মাংসের কিমা আছে, আমরা তাহলে স্টার্ট করি। আচ্ছা চলো, আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আমি না একটা জিনিস দেখা যায় যখন মানে আমি ওভাবে কখনো রান্না করা হয়নি একা একা, বাট যখনই কোনো কিছু রান্না করতে যাই একটা রান্না থেকে আরেকটা মানে সেম রান্নাই কিন্তু কেন জানি টেস্টটা চেঞ্জ হয়ে যায়।
এক্স্যাক্টলি সেম জনের হাতে আসলে এক এক রকম হয়। এমন কি তুমি যদি সেম রান্নাও দুবার রান্না করো, এক্স্যাক্টলি আমি সেটাই বলেছি, রান্নাও কিন্তু পারফর্মিং আর্টের মতোই, হ্যাঁ একরকম ডেলিভারি কখনোই হবে না। কর্নফ্লাওয়ার দিয়েছি, ধনে পাতা দিয়ে কোনো কিছু রান্না করলেও খুব ভালো লাগে, খেতে মজা লাগে, ফ্রেশ ধনে পাতা একদম। মানে এতটুকু বেশি লবণ দেওয়ার দরকার নেই, আই গেস ঠিক আছে। আমরা একটু সল্ট অ্যান্ড পেপার মিক্স দিয়ে দিই। রান্না তো খুব একটা করা হয় না, না এখন করা হবে, যখন তুমি হয়তো বাইরে যেতে হবে তোমাকে। একটা মা বলে যে মেয়েরা ঠেলা পুলে সব কিছুই করে, সো ইটস ওকে। এই জন্যই তো আমাদের অনুষ্ঠানের নাম যে রাধে সে চুলো বাঁধে। আসলে এটা জীবনের একটা অংশ না, নিশ্চয়ই আমি খেতে পারি, আমি কেন রান্না করতে পারবো না? এবং আমি যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে লাইফে দেখেছি যে পৃথিবীর সমস্ত বড় শেফ কিন্তু মেয়েদের তুলনায় ছেলেরা বেশি, সুতরাং রান্না থেকে অনেকে যেভাবে আন্ডারস্টিমেট করে সেভাবে করা উচিত না। একটা কিন্তু উপাদান বলা হয়নি, কোনটা বলো তো? যে মাংসের কাঠি কাবাব, আমি কাঠিটার কথাই তো বলিনি। হ্যাঁ এখানে কাঠি আছে, কাঠি রাখা আছে, আই গেস হয়ে গিয়েছে। আমরা এখন আপু আমরা তাহলে একটু তেলটা গরম দিয়ে, হ্যাঁ ডুবো তেলে না, তার মানে অনেকখানি দিতে হবে তেল। হ্যাঁ আসলে ফ্রাই প্যানে রান্না করলে না রান্নাটা অনেক সুন্দর হয়ে যায়, নিশ্চয়ই। হ্যাঁ আর লেগে যায় না তো, ননস্টিকি। আচ্ছা আপু আপনি আমাকে বলেন তো যে এই রান্নার স্পেশালিটি কি? কাঠি কাবাব সবসময় মাংসের হয়, এটা সবজিও আছে, বিকজ এটা কে কাপুর রেসিপি, রাইট? মোট পাঁচটা হয়েছে, আমরা এখন আস্তে আস্তে। বাহ খুব সুন্দর হয়েছে কিন্তু, মানে তুমি যে প্রথমবার করেছো এটা বোঝা যাচ্ছে না। আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে, তেল একদম গরম। ওকে কুসুমাপুর কি ধরনের ফুড খেতে ভালো লাগে স্পেশালি? আমি একটু তৈলাক্ত ফুড অ্যাভয়েড করার চেষ্টা করি, সেটা আমি দেখেছি। খুব পানি খাওয়া হয়, খুব মেইনটেইন করা হয়, প্রচুর ফ্লুইড নেই, হ্যাঁ ফ্লুইড ইনটেক অনেক। আর হচ্ছে আমি রেড মিটটা খাই না, ওকে ছোটবেলা থেকে খাই না তা না, গত 5-6 বছর ধরে রেড মিটটা খাই না একদম। আচ্ছা তো আমরা যখন দেখি না, যখন আউটডোরে শুটিং হয় তখন তো স্পেশালি সিনেমায় মানে যে খাওয়াটা এনে দেয় সেটাই তো খেতে হয়, বলে দিতে হয় কি ধরনের খাওয়া খাবো। মানে ভেজিটেবল চিকেন তো থাকেই, রাইস তো থাকেই, তো সবসময় হয়তো চিকেন খাই না, ভেজিটেবলটাই বেশি খাওয়া হয়। বাহ বাহ হয়ে গেছে আমাদের সবজি কাঠি কাবাব, 5 মিনিটও লাগলো না তাই না? আমরা গল্প করতে করতে হয়ে গেল, কি সুন্দর। কর্নফ্লাওয়ারের পরিমাণটা এমন সুন্দরভাবে দিয়েছো যে একটুও ছাড়া ছাড়া হচ্ছে না বা ভেঙে যাচ্ছে না। কেক আপুর থেকে অনেক কিছুই শেখা যায় না, হ্যাঁ হ্যাঁ মানে প্রপোর্শনটা খুব ইম্পর্টেন্ট এখানে, অনেক বেশি হয়ে গেলে। হ্যাঁ এখানে সবজি দেওয়া আছে, শীতকালে তো অনেক ধরনের সবজি পাওয়া যায়, তাই তো সেগুলোও দেওয়া যাবে, করা যেতে পারে। এখন আমরা সার্ভ করব, সুন্দর করে সাজিয়ে টিস্যুর উপরে রাখতাম, তাহলে তেলটা তেলটা সাক করে নিত। আমার আসলে কিছুই করতে হচ্ছে না, প্লেটটা এত সুন্দর আর এত সুন্দর ডেকোরেশন, সো আমার আসলে তো কোনো কষ্টই করতে হলো না। না ইট লুকস গ্রেট অ্যান্ড ইয়ামি, দেখি মনে হচ্ছে অনেক টেস্টি হবে। সো হয়ে গেল আমাদের মাংসের কাঠি কাবাব, আর স্পেশালিটি হচ্ছে এখানে রয়েছে সবজি, রাইট? কাঠি সবজি কাবাব, হ্যাঁ এক্স্যাক্টলি। মাংসের কাঠি কাবাব, গরুর মাংসের কিমা 250 গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, ধনে পাতা কুচি 1 টেবিল চামচ, গাজর কুচি 2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 6টি, টমেটো কুচি 2টি, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, লবণ 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, তেল 1 কাপ। প্রথমে একটি বাটিতে মাংস কিমা, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, গাজর কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, কর্নফ্লাওয়ার, লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে কাঠিতে আটকে নিন। চুলায় একটি কড়াইয়ে তেল দিন, তেল গরম হলে কাঠিতে গাঁথা কাবাবগুলো ডুবো তেলে বাদামি করে ভেজে তুলে নিন। তৈরি হয়ে যাবে মাংসের কাঠি কাবাব, সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন। কেমন লাগলো?
আমার তো দেখতে ভীষণ ভালো লেগেছে এবং খেতে ইচ্ছা করছে। তোমার কেমন লাগলো রান্না? আমার ভয় ভয় লাগছে একটু একটু, কারণ আমার মনে হয় আমি যেভাবে লবণ খাই হয়তো সবার কাছে একটু লবণ বেশি লাগে। না, আমি দেওয়ার সময় দেখেছি একদম প্রপোর্শন ছিল, ঠিকমতো ছিল। ওকে, পাকা রাঁধুনির কাছে যদি আমি অ্যাপ্রুভাল পাই তাহলে কিছুই লাগে না। আর তোমার রেসিপি তো যার তার প্রপোর্শন যেভাবে দেওয়া থাকে ভুল হওয়ার সম্ভাবনা নেই। থ্যাংক ইউ বেনজির, ভীষণ ভালো লাগলো। তুমি ব্যস্ত, তোমার নতুন সংসার, কাজ নিয়ে সবকিছু নিয়ে বিজি, তারপরে তুমি আমাদের স্টুডিওতে এসছো, রান্না করেছো, চুল নিয়ে এক্সপেরিমেন্ট করতে দিয়েছো, আমরা অনেক হ্যাপি। থ্যাংক ইউ। আর চ্যানেল আই এমন একটা জায়গা যেখানে আসলে ফিল হয় যে এটা আমার সেকেন্ড হোম। সো ভালো লাগছে, আর আশা করছি আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করবেন। দেখা হবে নেক্সট এপিসোডে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের এবং ভালোবাসার মানুষদেরকে আনন্দে রাখার চেষ্টা করবেন। ডেকো প্রেজেন্স যে রাঁধে সে চুলো বাঁধে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আমি, কুসুম শিকদার।